সেই একটা দিকে মোটর পাচ্ছি দুটো মোটর থ্রি ফেজ হ্যাঁ ঠিক আছে থ্রি ফেজ মোটর ওই কম্প্রেসড এয়ার বাইরে থেকে বাতাসকে ফ্রেশ করে ভেন্টিলেটর আর আমরা আগে যে সাকার মেশিন ব্যবহার করতাম যে সাকশন করতাম রোগীতে এটা এই মেশিন আইসিইউ শিশুতে নেওয়া বা ওয়ার্ডে নেওয়া ঝামেলা ছিল পড়াশোন ধরত তা রোগীর ইনফেকশন হতো ফলশ্রুতিতে সেই টেকনোলজি আপগ্রেড হয়ে গেছে এই মেশিনটি ফরিদপুরে ঠিকাদারের মাধ্যমে ক্রয় করা হয় পরবর্তীতে মাইনর শাটডাউন হলে হাসপাতালের রিকোয়েস্টে নিউমোর অ্যাক্টিভ রোল এবং মেকানিক্যাল শাখায় আমাদের ইঞ্জিনিয়ার কামাল সাহেব আসছিলেন এসে এটাকেও ফাংশনেট করে দেওয়া হয় যে এটা রোল দেওয়া হলো যে আমরা যে 200 হয়তো এই হাসপাতালে 200 শাখার মেশিন লাগত তা আমি সিএমইটির বাজার রেট যদি ধরি ময়নুল সাহেব একটা সাকশন মেশিন 1 লাখ টাকা নিচে পাওয়া যায় এবং এই সাকশন মেশিন চালাইতে ব্যাটারি লাগে কারেন্টের তার লাগে প্লাগ লাগে এটা নিয়ে দৌড়াদৌড়ি করতে পারে আমরা এখন বর্তমানে 200টা ব্যাকম আউটলেট দেওয়ার কারণে এই যে কোভিড রোগী হোক বা বিষ খাওয়া রোগী হোক বা সর্দি কাশি হোক বা অ্যাজমা রোগী হোক তারা কাশে গলা ভিতরে যে লালা আসে না অনেক সময় ইএনটি বিভাগের কানের মধ্যে ময়লা এটা পেরি করতে সাকশন লাগে অনেক সময় নাকের মধ্যে মোটর গলায় গেলে বা কোনো কিছু করতে শাক লাগে অনেক সময় বিষ খাইলেও শাক লাগে অনেক সময় গলাতে কোনো কিছু আটকে গেলে সেটাও শাক লাগে আবার কার্ডিয়াক অ্যারেস্টও যদি হয় তখন আমরা লেরেঞ্জোস্কোপ দিয়ে মুখে হা করাই হা করে লাইট দিয়ে ওই লালাটা নিয়ে আসি কার্ডিয়াক অ্যারেস্ট যখন তাহলে সেই ক্ষেত্রে এটা এমন একটা সহায়ক যে যদি 200 পেশেন্ট বর্তমানে তাদের লালা ফেলতে হয় স্লেবা যদি সেলবারে যদি চাচ্ছে মুখের মধ্যে যে কোনো জিনিস ঢুকলে বা কানে বা যে কোনো রক্ত বা যে কোনো পুষ সাকশন করার জন্য যখন প্রয়োজন পড়বে ওই জায়গাটা অটোমেটিক্যালি সুইচ দিলে পরে এই মেশিনটা অন হবে এটা নেগেটিভ প্রেশার তৈরি করে রাখবে ফলে সাকশন মেশিনও নেগেটিভ প্রেশার তৈরি করে টানে সিরিঞ্জের মতো সেটা হলো বজ্র টানার জন্য আর ওটা বাতাস দেওয়ার জন্য বুঝলে এখন এটা যে প্রথম জিনিস হলো এটা যে ভ্যাকুম তৈরি করব নেগেটিভ প্রেশার তৈরি করব আবার যে বাতাসের মধ্যে ছেড়ে দিব এটা কন্টামিনেট করে তার জন্য আবার আউটলেটে ফিল্টার ওটা ইনলেটে এটা আউটলেটে ফিল্টার তো এখন আমরা দেখতেছি এখানে ইলেকট্রিক্যাল সার্কিট যদি দেখি এই জায়গায় দেখি এখানে দুইটা জিনিস পাশাপাশি বসানো ঠিক না কেন ঠিক সে আমি একটু বলে দিচ্ছি মনু সাহেব আপনি মনে যদি করেন মনু সাহেবকে বলতেছি একটা দিয়ে কিন্তু আমি ওয়েস্টেজ এনভায়রনমেন্টে দিতেছি বজ্র আবার পাশাপাশি একটা দিয়ে একটা আনতেছি তাহলে এই জিনিসটা সাপে নেউলে সম্পর্ক এটা দূরত্ব একটু বেশি থাকলে ভালো ভবিষ্যতে আমি হয়তো থাকবো না বা আমি হয়তো ম্যানেজার থাকবো না আমি শাখা ইনচার্জ মনিভাব সাহেবকে ইসলামকে বললাম এবং শেরপুর হাসপাতালে এই যে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে মানে একটা দিয়ে বজ্র বের করে দেওয়া এনভায়রনমেন্ট পলিউশন আর একটা হইলো কি বাতাস দেওয়া এই দুটো যদি দয়া করে কাছাকাছি না থাকে এই কনসেপ্টটা আমাদের গ্লোবাল টেকনোলজি বলে দিচ্ছে এটা যদি আলাদা করে সেপারেট করি এতে খুব বেশি পরিমাণ টাকা লাগবে স্যার আমি মনে করবো যে পরবর্তীতে মন হক সাহেবেরা এটা জায়গা আছে এটা পার্টিশন করবে এটা পার্টিশন করে আর দ্বিতীয় কথা হলো যে পিডাব্লিউডি করতে একটা নির্দেশনা দিতে হবে ভাই না বললেই হয় এই ওয়ালগুলো ভেঙে দিলে ফ্যান্সি করে নেট দিয়ে আবার এই দূরে ধরনের আটবে ইঁদুর যদি ঢুকে তো তার কারণে আগুন ধরবে আর এই সার্কিট ব্রেকারগুলো একটু মাঝে মাঝে চেক করবেন ডিমের ভাই আর এটুকুই আমার মুদ্রা কথা তাহলে আজকে আমরা বুঝতে পারলাম অক্সিজেন দেখলাম কম্প্রেসড এয়ার আইসিইউর জন্য দিব ভেন্টিলেটর চালানোর জন্য আর রোগীর যদি কোনো লালা বের করতে হয় তাহলে আমি এই সাকশন মানে নেগেটিভ প্রেশন এই তিনটা আমার কাজ এমন প্রশ্ন কোনো সময় তো যন্ত্রপাতি নষ্ট হইতে পারে তাহলে আমি কি করব তো সাকশনের পরিবর্তে সাকশন মেশিন আছে কোথায় একটু সেগুলো মাঝে মধ্যে চেক করবেন লিক যাতে না থাকে আর এই গুলা ঠান্ডা থাকতে হবে এবং মাঝে মধ্যে যে ধোলা মশাকে একটু পরিষ্কার রাখবে লোকই বসে আর এখানে লোক যেহেতু বসা আছে তার কোনো তেল আপনি বা এগুলো অনেক সময় তার কাছে একটু মেশিনকে নষ্ট করে সেই ক্ষেত্রে আপনারা দয়া করে একটু নেট করে হাসপাতালে একটু পরিষ্কার করে এটাই আমার হ্যান্ড হাসপাতাল